সম্প্রতি একটি ম্যাগাজিনে ভারতের শ্রীরাধা দত্তের একটি লেখা প্রকাশিত হয়। লেখাটি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এবং এই লেখাটির একটা বাংলা তর্জমা মানব জমিন প্রকাশ করে। লেখাটি খুব দীর্ঘ নয়। লেখাটির শিরোনাম হচ্ছে ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন দিগন্তের হাতছানি। এই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে নেই শ্রীরাধা দত্ত কে। শ্রীরাধা দত্ত হচ্ছে ভারতের যে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আছে, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটার নেইবারহুড স্টাডিজ সেন্টারের হেড ছিলেন তিনি। এই বিবেকানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 2009 সালে এবং এটি ভারত সরকারের একটি থিঙ্ক ট্যাঙ্ক, ভারত সরকার ঠিক না, বিজেপি এবং আরএসএসের একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে এটা কাজ করে বলে পরিচিত। এই ফাউন্ডেশনের ডিরেক্টর ছিলেন, সরি ডিরেক্টর হচ্ছেন, এখনও আছেন, অজিত দোভাল। অজিত দোভালকে আসলে নতুন করে পরিচিত করবার কিছু নাই, অজিত দোভালের নাম আমরা কম বেশি সবাই জানি। তিনি 2014 সাল থেকে এখন পর্যন্ত স্টিল নাও বিজেপি সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং সরকারের অত্যন্ত প্রভাবশালী যে কয়জন ব্যক্তিকে ধরা হয়, অজিত দোভাল তাদের একজন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এই বিবেকানন্দ প্রতিষ্ঠানের স্টাফ ছিলেন। সুতরাং বিবেকানন্দ প্রতিষ্ঠানের সঙ্গে বিজেপি এবং আরএসএস এবং বর্তমান ভারত সরকারের যেই ভীষণ রকম ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব এবং একসাথে পথ চলা, সেটাকে নতুন করে আসলে বলবার কিছু নাই। এই বিবেকানন্দ ফাউন্ডেশনের নেইবারহুড স্টাডিজ সেন্টারের হেড ছিলেন শ্রীরাধা দত্ত। বিবেকানন্দ ফাউন্ডেশন অস্বীকার করলেও তার বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে তাদের বিভিন্ন রচনায়, মানে বিবেকানন্দ ফাউন্ডেশনের বিভিন্ন রচনায় হিন্দুত্ববাদের খুব বড় একটা প্রভাব আছে। ভারতের স্বনামধন্য ম্যাগাজিন তেহলিকা দাবি করেছে এই প্রতিষ্ঠান নরেন্দ্র মোদীর প্রচারণায় ইন্টেলেকচুয়াল ইনপুটস দিয়ে থাকে, অর্থাৎ মস্তিষ্কের যেই কাজগুলো, মাথার যেই কাজ, ব্রেইনের যেই কাজ, সেই কাজটা বিবেকানন্দ ফাউন্ডেশন এই বিজেপি সরকারের জন্য করে থাকে। এবং সে কারণে এই প্রতিষ্ঠানের কেউ যখন একটা লেখা লেখেন, সেই লেখাটিকে খুব তুচ্ছ করে দেখবার কোনো কারণ নেই। সেই লেখাটি একভাবে না একভাবে সরকারের মনস্তত্ত্বকে বোঝায়। এবং অনেক সময় দেখা যায় স্মার্ট সরকারগুলো সরাসরি নিজেরা কথা না বলে তাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, তাদের রাইটার, তাদের ইন্টেলেকচুয়ালস, তাদের হয়ে যারা মাঠে কাজ করে, মানে মাথার কাজ করে, তাদেরকে দিয়ে অনেক কথা তারা বলান, অনেক কথা তারা লেখান, যেই কথাগুলো আসলে সরকার হয়তো সরাসরি বলতে পারে না। সুতরাং শ্রীরাধা দত্তের এই লেখাটা আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি যে এটা ভারতের বর্তমান সরকারের যেই দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে দেখার, সেইটা অনেকটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। সে কারণে আমি আপনাদের অনুরোধ করব, লেখাটি আমি আমার কমেন্টেও দিয়ে দিব, ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন দিগন্তের হাতছানি, লেখাটি আপনারা পড়বেন। এই লেখার একদম শেষে আমি চলে যাচ্ছি, একটু দেখি শ্রীরাধা দত্ত কি বলছেন তার লেখার একদম শেষে। বিভিন্ন এই পুরো লেখাটাতে তিনি ভারত বাংলাদেশের ঘনিষ্ঠতা কত তীব্র, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা কত তীব্র, আওয়ামী লীগ প্রধানের সঙ্গে ভারতের সরকার যেই আসুক না কেন তার ঘনিষ্ঠতা কত তীব্র, সেই ব্যাপারে উনি জোর দিয়েছেন। এবং মানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসলে একটা কথা তো না বললেই না, সম্পর্ক তো যতই আপনারা ভাই বোন, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, হোয়াট এভার ইউ নেম ইট, এগুলো আসলে কথার কথা, আসল কথা হচ্ছে দেনা পাওনা। তো ভারত বাংলাদেশের ব্যাপারে দেনা পাওনার একটা খুব পরিষ্কার কথা হচ্ছে বাংলাদেশ দিয়েই যাবে, ভারত নিয়েই যাবে, এই হলো ভারত বাংলাদেশের মধ্যে মোদ্দা সম্পর্ক। এবং গত 15 বছরে এটা এত নগ্নভাবে স্ট্যাবলিশড হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি দিয়েই গেছেন, তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে ভারতকে আমরা এত দিয়েছি যে ভারতের সেটা আজীবন মনে থাকবে। তার মানে কি পরিমাণ দেয়া তিনি বাংলাদেশকে, বাংলাদেশ থেকে দিয়েছেন, যে তিনি বলছেন যে ভারতের আজীবন মনে থাকবে, তার বিনিময়ে কি নিয়ে এসেছেন সেটা যদি আপনারা দেখেন, দেখবেন থলিটা শূন্য। ব্যক্তিগত কিছু লাভ এবং ব্যক্তিগত কিছু প্রাপ্তির বাইরে দেশ পাওয়া যেটাকে বলে, বাংলাদেশ গত 15 বছরে ভারতের কাছ থেকে কিচ্ছু পায়নি, না তিস্তার পানি, না বর্ডার কিলিং বন্ধ, মানে
করে আমি দীর্ঘ ফিরিস্তি দিতে পারি না। বাণিজ্য বৈষম্য বিলোপ করা, না সীমান্ত সমস্যার সমাধান করা, একটা সমস্যারও কোনো সমাধান বাংলাদেশ করতে পারে নাই, বরং ভারতকে বিনা পয়সায় তাদের ট্রানজিট দিয়ে আসছে। তো সুতরাং বাংলাদেশ ভারতের দেওয়া নেওয়ার সম্পর্কটা শুধু দেওয়ারই সম্পর্ক এই জায়গা থেকে আমি বলছি। শ্রীরাধা দত্ত সেটাকে স্বীকার করে নিয়ে বলছেন যে তাদের বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতায় থাকবার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অন্য মাত্রায় অন্য উচ্চতার সম্পর্ক তৈরি হয়েছে। যদিও তিনি মাঝখানে মাঝখানে স্বীকার করেছেন যে নদীর 54টা অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আমরা সমাধানে পৌঁছতে পারিনি বা তিস্তার পানি আমরা পৌঁছতে পারিনি, এরকম দুই একটা ছোটোখাটো জায়গা তিনি স্বীকার করে নিয়ে মোটা দাগে তিনি আওয়ামী লীগ সরকার থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক কী পরিমাণ ভালো হয় তার ফিরিস্তি দিয়েছেন। আমি লাস্ট প্যারায় আসছি। তিনি লিখেছেন, এমন অবস্থায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক কি এরই মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে যে এই অবস্থার আর কোনো পরিবর্তন ঘটবে না? বাংলাদেশে চীন ক্রমশ ভারতকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে এবং পাকিস্তানও এখন বাংলাদেশকে বন্ধু হিসেবে পেতে চায়। এমন অবস্থায় শুধু একটি নির্দিষ্ট অংশের বাংলাদেশিদের কাছে বন্ধু হিসেবে বিবেচিত হওয়া ভারতের জন্য যথেষ্ট নয়। শ্রীরাধা দত্তকে ধন্যবাদ যে তিনি অন্তত এটুকু বুঝতে পেরেছেন এবং স্বীকার করেছেন যে বাংলাদেশের একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর সঙ্গে ভারতের বন্ধুত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণের সঙ্গে নয়। তারপরে তিনি কি বলছেন, ভেরি ইম্পর্ট্যান্ট, এই অঞ্চলের ক্রমশ পরিবর্তনশীল প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধুমাত্র একজন শেখ হাসিনার ওপর নির্ভর করে ভারত বাংলাদেশে তার স্বার্থ নিশ্চিত করতে পারবে না। একমাত্র একজন শেখ হাসিনার উপর নির্ভর করে ভারত বাংলাদেশে তার স্বার্থ নিশ্চিত করতে পারবে না। ধীরে ধীরে হলেও তারা বুঝতে পারছেন যে এই সরকারকে ক্ষমতায় রাখবার জন্যে যা যা পাপ তারা করেছেন, যা যা অন্যায় তারা করেছেন, তার মাশুল তাদেরকে এখন দিতে হবে, কারণ বাংলাদেশের মানুষকে তারা বৈরিতায় পরিপূর্ণ করে দিয়েছেন ভারতের বিষয়ে। আপনি বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা যে কোনো একটা দেশের নাম বলুক যাকে তারা বন্ধু মনে করে না, 99% লোক চোখ বন্ধ করে এই ভারতের নাম বলবে। অথচ এই দেশটার সাথে আমাদের সবচেয়ে বেশি বর্ডার আমরা শেয়ার করি, তিন দিক ঘিরে আছে এই দেশ, এবং এই দেশের একেবারে পেটের ভেতর বাংলাদেশের মানচিত্র, ভৌগোলিক অবস্থানটা একেবারে পেটের ভেতরে। তারপরও এই দেশের মানুষকে যদি আপনি একটা দেশের নাম বলতে বলেন, দ্যাট উইল বি ইন্ডিয়া। তো এই কথাটা ভারত বুঝতে পারছে বা শ্রীরাধা দত্ত তার লেখায় স্বীকার করে নিচ্ছেন যে একটা অংশের মানুষের ওপরে নির্ভর করা, মানে এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে শুধুমাত্র শেখ হাসিনার উপর নির্ভর করে ভারত তার স্বার্থ বাংলাদেশে নিশ্চিত করতে পারবে না। তাহলে ভারতের এখন কি করা উচিত তারই অতীত পাপ খলনের জন্য? কারণ তারা তো 2014 বিনা ভোটের নির্বাচনকে ন্যায্যতা দেওয়ার জন্য জাতীয় পার্টিকে বাধ্য করেছে তাদের দূত পাঠিয়ে নির্বাচনে অংশ নিতে। তারা তো অবিশ্রান্তভাবে সমর্থন জুগিয়ে গেছে একটা রাতের ভোটের সরকারকে। তারা তো একেবারে টপ লেভেল থেকে বারবার বাংলাদেশ সরকারকে নিশ্চিত করা হয়েছে, নিশ্চিন্ত করা হয়েছে যে আপনার চিন্তার কোনো কারণ নেই, ভারত আছে আপনার পাশে। তারা বিভিন্ন সময় সফরে এসছে এবং বাংলাদেশ সরকারকে এই বার্তা তারা দিয়েছে বলে বাংলাদেশ সরকার দাবি করে যে ভারত তাদের সঙ্গে আছে। এমনকি বিজেপির অত্যন্ত প্রভাবশালী নেতা এমজি আকবর পর্যন্ত বলেছেন যে যদি আবারও পশ্চিমা বিশ্ব থেকে কোনো স্যাংশন আসে, ভারত বাংলাদেশের পাশে থাকবে, ইন্ডিয়া উইল কম্ব্যাট দ্যাট ফর বাংলাদেশ। তো সুতরাং এই যে ভারতের অতিরিক্ত হাসিনা প্রীতি, অতিরিক্ত আওয়ামী লীগ প্রীতি, তার তো একটা মাশুল আছে, এই পাপের তো একটা মাশুল দিতে হয়, সেই মাশুলটা তারা কিভাবে চোকাবে বলে ঠিক করছে একটু লক্ষ্য করুন। তারা বলছে শেখ হাসিনা, শ্রীরাধার লেখা থেকে আমি পড়ছি, শেখ হাসিনা ক্রমবর্ধমানভাবে স্বৈরাচারী বৈশিষ্ট্য প্রদর্শন করছেন, তার ভারতের সঙ্গে নৈকট্য এবং তার প্রতি নয়াদিল্লির অভূতপূর্ব সমর্থন বিরোধীদের নজর এড়ায়নি। বর্তমানে বিএনপি আসন্ন নির্বাচনে বাস্তবিকভাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য খুব দুর্বল একটি দল। শ্রীরাধা দত্তর মতে বিএনপি খুব দুর্বল একটি দল। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলটির কিছু আসন ভাগাভাগির মাধ্যমে টিকে থাকা দরকার। কেন আপনি এই লাইনের শুরুতে বলছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন
আবার আপনি বলছেন আসন ভাগাভাগি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আসন ভাগাভাগি হবে কেন? মানুষ যাকে ভোট দেবে সেই ভোট পাবে, মানুষ যদি 300 আসনে আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ আসবে 300 আসনে, আসন ভাগাভাগি হলে আবার সুষ্ঠু নির্বাচন হয় কি করে? দেখেন মানুষ যখন পাপ করতে থাকে না, পাপের একটা সীমা আছে, ওই সীমা ক্রস করার পরে না মানুষের আর সেন্স থাকে না, কি বলছে কি লিখছে কি বার্তা দিচ্ছে সে নিজেও বুঝতে পারে না। না হলে সে একদিকে বলছে অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, অন্যদিকে বলছে আসন ভাগাভাগি। অবাধ সুষ্ঠু নির্বাচনে কখনো আসন ভাগাভাগি হয় না শ্রী রাধা দত্ত। অবাধ সুষ্ঠু নির্বাচনে যদি আওয়ামী লীগ 300 আসন পায়, 300 আসন নিয়ে যাবে আওয়ামী লীগ। 70-এর নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় নাই 167টা আসন, সেরকম যদি হয় নেবে? আর যদি তা না হয় তাহলে আসন ভাগাভাগি কেন করবে? বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে যদি 300 আসনে নির্বাচিত করে, বিএনপি 300 আসনে যাবে। আপনি বিএনপিকে দুর্বল দল বলছেন কোন হিসাবে? আওয়ামী লীগের রাতের ভোট সমর্থন করে, আওয়ামী লীগের বিনা নির্বাচনে সংসদ দখল করাকে সমর্থন করে? তিনি আরো বলছেন এবছর আরেকটি একতরফা নির্বাচনের বৈধতা আদায় খুব কঠিন হবে। বটেই তো, 14 সালে বৈধতা তো আপনারা দিয়েছিলেন রাতের ভোটে, সরি 14 সালের একতরফা নির্বাচনের যে বৈধতা সেটা আপনারা এরশাদ সাহেবকে জোর করে নির্বাচনে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন স্বীকার করছেন যে এই বৈধতা দেওয়াটা কঠিন হবে। এছাড়া আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার সময়কালের পর ভারত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বর্তমানে দুই প্রতিবেশী দেশের সরকারের মধ্যে চমৎকার সম্পর্ক, কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি অর্থাৎ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দুর্বল। যে কথাটি আমি বলেছিলাম, জনগণের মধ্যে সম্পর্ক দুর্বল, এই কথাটি রাধা শ্রী রাধা দত্ত স্বীকার করছেন। যখন আপনি বাংলাদেশের মানুষ যেই দলকে যেই সরকারকে তার শত্রু মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে তার ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা হরণের সঙ্গে যেই সরকার সরাসরি যুক্ত, সেই সরকারকে আপনারা বারবার ক্ষমতায় নিয়ে এসেছেন, বারবার ক্ষমতায় টিকিয়ে রেখেছেন, এখনও আপনারা তাকে ক্ষমতায় রাখছেন। সুতরাং মানুষ আপনাদের ভালোভাবে নেবে না, এবং সেই পাপ মোচনের জন্যে, সেই অন্যায়টাকে কোনোভাবে লেজিটিমাইজ করার জন্য এখন আপনি বলছেন আসন ভাগাভাগির নির্বাচনে বিএনপি যাবে। বিএনপি কোনোদিনও আসন ভাগাভাগির নির্বাচনে যাবে না। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি, চ্যালেঞ্জ করছি আপনাকে, বিএনপির কর্মী বাদ দেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে যদি সুষ্ঠু নির্বাচন হয় আসুন, সাদাকে সাদা কালোকে কালো যদি বাংলাদেশের মানুষ বলতে পারে, দেখুন বাংলাদেশের মানুষ কাকে ভোট দেয়। সাহস থাকে তো দেখে নিন আদৌ আপনাদের পেট্রোনাইজ করা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে কিনা, আদৌ তারা সংসদে কয়টা আসন নিয়ে বসতে পারে সেটা আপনারা দেখে নেবেন। আরো বলছে যে তাছাড়া ধর্মীয় মেরুত্বের কারণে দুই দেশের নতুন প্রজন্মের মধ্যকার বন্ধুত্ব আর ফর গ্রান্টেড থাকছে না। না, ধর্ম এখানে খুব বড় বিষয় নয়। ধর্মের চেয়ে অনেক বড় বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে যেই সরকারটি দেশের জনগণের বিরোধী, যেই সরকারটি মানুষের অধিকার হরণ করে টিকে আছে, সেই সরকারকে আপনারা টিকিয়ে রেখেছেন। সুতরাং আপনারা এখন সেই পাপ স্খলনের জন্য, সেই পাপ মোচনের জন্য আরেকটা নতুন শয়তানি বুদ্ধি নিয়ে এসছেন আসন ভাগাভাগির কথা। আসন ভাগাভাগি করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, পাতানো কোনো খেলা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, সেই ক্ষমতায় যাবে।